প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণী নবম অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো, উপপাদ্য 4, সাধারণ নির্বাচন। ত্রিভুজে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আসলে দেখি, একটা ত্রিভুজ পি কিউ আর একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে এর যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা বিশেষ নির্বাচন দেখি। মনে করি পি কিউ আর বাহু বৃহত্তর, প্রমাণ করতে হবে যে PQ plus PR greater than QR. এই জ্যামিতি অঙ্কন আছে, অনেক উপপাদ্যের অঙ্কন থাকে না, কিন্তু এই উপপাদ্যের সামান্য অঙ্কন আছে, অঙ্কন গুলো আমরা করে নিই। কিউ পিকে এস পর্যন্ত বর্ধিত করি, এস পর্যন্ত বর্ধিত করি যেন পি আর সমান পি এস হয়। দেখো, কিউ পিকে এস পর্যন্ত বর্ধিত করি যেন পি এস সমান পি আর হয়। এস আর যোগ করুন, এস আর যোগ করুন। এইবার প্রমাণ, প্রমাণ পি আর এস ত্রিভুজের, ত্রিভুজ পি আর এস এ কি কি সমান? পি এস সমান পি আর, পি এস সমান পি আর। সুতরাং এই কোণ পি আর এস কোণ, পি আর এস কোণ সমান পি এস আর কোণ, পি এস আর এটা লিখতে হবে। কিসের জন্য সমান হলো? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান। এখানে লিখতে হবে সমদ্বিবাহু
त्रिभुजे भूमि संलग्न कोण द्वय समान यथार्थ लिखे दीते समान देखो सम्पूर्ण त्रिभुज बृहत्तम त्रिभुज QSR त्रिभुज के त्रिभुज QSR त्रिभुज के इक्वल QRS कोण ग्रेटर देन QSR कोण QS बाहु ग्रेटर देन QR इखाने यथार्थ लिखते होंगे बृहत्तम कोणेर विपरीत बाहु बृहत्तम বৃহত্তম কোণে বিপরীত বাহু বৃহত্তম অর্থাৎ এই বৃহত্তম কোণের বিপরীত বাহু কিউএস এটা আর এই কোণের বিপরীত বাহু কিউআরএস এ বড় তাহলে এখানে দেখো এখানে QS অথবা QS সমান এখানে চিত্রটা দেখো QS সমান QP প্লাস PS QP প্লাস PS অর্থাৎ সমান QP প্লাস PS না লিখে PR লেখা যায় যেহেতু PS সমান PR সুতরাং এখানে QS না লিখে আমরা QP প্লাস PR গ্রেটার দেন QP প্রমাণিত
তাহলে আমরা প্রমাণ করলাম ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আশা করি বুঝতে পারছো। আর এই ঠিক অনুরূপ সৃজনশীল অঙ্ক কিভাবে আসবে, আমি একটা সৃজনশীল অঙ্ক তোমাদের দিয়ে দেব এবং সেটা কিভাবে উত্তর করবে আমি সে সম্পর্কে একটু আলোচনা করবো আজকে। তাহলে আসো সৃজনশীল অঙ্কটা আমরা দেখ। তাহলে দেখো আজকে যে উপপাদ্য তার আলোকে একটা সৃজনশীল তোমাদের বাড়ির কাজের জন্য দিলাম। সৃজনশীলটা কঠিন নয়, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো ওখান থেকে তোমরা পি গুণের মানটা বের করতে পারবে। আর এটা তোমাদের আগের উপপাদ্যটা একটি ত্রিভুজের একটা কোণ আর কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, এই বইয়ে পূর্বের জ্যামিতিটা উপপাদ্যটাই। আর এটা আজকে যেতে করালাম তারিখ সৃজনশীল, এটা তোমরা আশা করি এটা করবে। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে গিয়ে মতামত জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।